আমার স্বামীর শরীরে ক্যান্সার ধরা পড়ার পর থেকেই আমাদের সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আস্তে আস্তে আমাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এমনকি আমার নিজের আপন ভাই ভাবিও আমার সাথে যোগাযোগ করে না। স্বামীকে বাঁচানোর জন্য বেহায়ার মতো সবার কাছে একটু সাহায্য চেয়েছি, কিন্তু কেউ সাহায্য করা দূরের কথা, আমার ভেতরকার কষ্টটা সময় করে শোনেওনি। নিজের ভাই ভাবির কাছে গিয়ে কাঁদতে কাঁদতে যখন বললাম তোমরা আমাকে লাখ দুয়েক টাকা দাও, আমি চিকিৎসাটা অন্তত চালিয়ে যাই, মাঝপথে যদি চিকিৎসা থামিয়ে দেই তাহলে ও চিকিৎসার অভাবে মারা যাবে, আমার কথা শুনে তখন ভাবি উত্তর দিল, সে তুমি চিকিৎসা করালেও মরে যাবে, ক্যান্সারের রোগী ভালো হয় নাকি, আজ বাদে কাল এমনিতেই মরে যাবে। কথাটা শুনে ভাবির মুখের দিকে তাকিয়ে রইলাম। এমন একটা কথা ভাবি বলতে পারলো, নিজের ভাই যখন আমায় বলল তোর ভাবি ঠিক কথাই বলেছে, অনেক তো টাকা নষ্ট করলি, আর কত করবি, তার চেয়ে বরং যে কদিন বাঁচে সে কদিন আরামে বাঁচতে দে, চিকিৎসা নামক যন্ত্রণা দিস না আর। আমি ভাইয়াকে শান্ত গলায় বললাম, তুমি কি আমায় টাকাটা দিতে পারবে? ভাবি যখন ভাইয়াকে কিছু একটা ইশারা করে অন্য একটা রুমে নিয়ে গেল, কিছুক্ষণ পর ভাইয়া আমার কাছে এসে বলল, দেখ আমার কাছে কোনো টাকা নেই, তবে তোর ভাবির কাছে আছে, ওর ভাই নাকি ওকে দিয়েছিল। তোর ভাবি বলেছিল বাসার সামনে যে জমিটা বাবা তোর নামে লিখে দিয়েছিল সেটা যদি তুই তোর ভাবির নামে লিখে দিস তাহলে তোকে 5 লাখ টাকা দিয়ে দেবে, এমনিতে এই জমির দাম 4 লাখ টাকার বেশি হবে না। আমি চোখের জলটা মুছে মুচকি হেসে ভাইয়াকে বললাম, দেখলে ভাবির ভাই কত ভালো, বোনকে ভালোবেসে এমনি এমনি 5 লাখ টাকা দিয়েছে, আর তুমি তোমার বোনের এই বিপদের সময় 2 লাখ টাকা দিতে পারছো না। ভাইয়া আমার কথা শুনে কিছু না বলে মাথা নিচু করে রইল। আমি আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে আসলাম। বাসার নিচে সুমিয়ান্টির সাথে দেখা। উনি আমায় দেখেই খুব আফসোস করে বলল, তোমার জন্য আমার খুব খারাপ লাগে, এই অল্প বয়সেই বিধবা হয়ে যাবে। আমি বলি, কি মা, এই রোগা জামাইয়ের সাথে থেকে শুধু শুধু নিজের জীবনটা নষ্ট না করে তালাক দিয়ে অন্য কাউকে বিয়ে করে নাও। ওনাকে বলার আমার কোনো ভাষা ছিল না, তাই আমি কিছু না বলে চুপচাপ চলে গেলাম। এই কয়েকদিন পর আমি একজন লোককে সাথে নিয়ে ভাইয়ার বাসায় গিয়ে ভাইয়াকে বললাম, ভাইয়া আমার জমির কাগজপত্রগুলো একটু দাও তো। ভাইয়া বেশ অবাক হয়ে বলল, এই জমির কাগজপত্র দিয়ে তুই কী করবি? ভাইয়াকে আমার সাথে থাকা লোকটাকে দেখিয়ে বললাম, জমিটা ওনার কাছে বিক্রি করে দিয়েছি, তুমি বলেছিলে এই জমির দাম 4 লাখ টাকার বেশি হবে না, কিন্তু এই লোক 7 লাখ টাকা দিতে রাজি হলো, তাই ওনার কাছে জমি বিক্রি করে দিলাম। ভাইয়া রেগে আগুন হয়ে বলল, তোর মাথা খারাপ, এই জমির বর্তমান দাম 15 লাখ টাকার উপরে, আর তুই 7 লাখ টাকা বিক্রি করে দিয়েছিস, তুই বুঝতে পারছিস তুই কত টাকা ঠকেছিস? আমি হেসে ভাইয়াকে বললাম, আপন মানুষের কাছে ঠকার চেয়ে পর মানুষের কাছ থেকে ঠকা ভালো না, তুমি যদি এই বিপদে আমার পাশে একটু দাঁড়াতে তাহলে এই জমি আমি এমনিতেই তোমায় দিয়ে দিতাম, আমার সাথে তোমার অভিনয় করার প্রয়োজন পড়তো না। ভাবির দিকে তাকিয়ে বললাম, আমার স্বামীর জায়গায় আর যদি তোমার স্বামীর এমন অসুখ হতো তাহলে তুমি পারতে স্বামীর চিকিৎসা না করিয়ে চুপচাপ বসে থাকতে? ভাইয়া ভাবি আমার কথার কোনো জবাব দিল না। আমি জমির কাগজ নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। ফার্মেসি থেকে ওষুধ কিনে যখন ফিরছিলাম তখন রাস্তায় সুমি আন্টির সাথে দেখা। আমি ওনাকে দেখে বললাম, আন্টি শুনেছি আপনার বিয়ের 6 বছর পর আপনার স্বামী মারা যায়, তারপরও আপনি সেই স্বামীর স্মৃতি আঁকড়ে ধরে পরে আর বিয়ে করেননি, সেই আপনি আমায় কোন মুখে বলেন আমার অসুস্থ জীবিত স্বামীকে রেখে অন্য কাউকে বিয়ে করতে? আমার কথাটা শোনার পর সুমি আন্টি মাথা নিচু করে কেঁদে দিল। আমি আর কিছু না বলে ওনার সামনে থেকে চলে গেলাম। আমাদের সমাজের এই চিত্র নতুন কিছু না, আপনি বিপদে পড়লে আপনার অতি আপনজনেরাই আপনাকে সাহায্য করার বদলে আপনাকে ঠকানোর চেষ্টা করবে, আপনার যত টাকা বাড়বে তত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সংখ্যা বাড়বে, টাকা আস্তে আস্তে কমবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব নিখোঁজ হয়ে যাবে, আপনি হারিকেন জ্বালিয়ে খুঁজলেও তাদের চাঁদ মুখের দেখা পাবেন না। অনুগল্প সম্পত্তি লিখেছেন আবুল বাশার পিয়াস, কণ্ঠে সাদিয়া নাসরিন।